আজকে আমি মাদ্রাসা যাইতাম না কি আরো যাইবারও দিতাম না, এই জায়গাটা বই দিয়ে কেড়ায়। আছে কত জোর বৃষ্টি হয়েছে, যে তই বৃষ্টি থাক যে তই মেঘ থাক, আমি আজকা মাদ্রাসা যাই আম যাই। আমি অনেকক্ষণ ধরে বলেছি কেউ তো আয় না। হ্যাঁ ওই যে তাসি নাই তাসে, ওরা আজকে মাদ্রাসা যাবে দিতাম না, ওরা মোবাইলের রূপ দেয়া ওরা রাইখা দেন। কিরে নাহিদ ভাই তুমি বই রয়েছো কিয়া? আচ্ছা কি দেখ তো, আরে বেটা বয়া গে দেখ, বয়া দেখ কি দেখতাছি, এ দেখ কি খেলতাছি। ও লুডু নাকি? হ বেটা দুজন মিলে খেলাম। আচ্ছা না আমি যেমনি ওর কাছে, আমি মাদ্রাসা যেতাম না, লুডু ডুইতে বাদ। আরে বেটা বো না ভাই, আমি মাদ্রাসা ডুই যাই গা। আরে বেটা বো বো, একটা জিনিস আছে আমরা দুজন মিলে খাইয়াম। না ভাই আমি যাই বাম গা ভাই, ভাই ঠিক বাং দিয়া বৃষ্টি আনলাম, বৃষ্টি দিয়ে একটা জিনিস আমার দোস্ত দা হয়েছে, যাই রে গা বন্ধু কি করে আনি এনু কি করুন। আরে যাইত নাকি না, বো 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 এনে বো। আরে বেটা দেওয়াস না, লুডু তো খেলতেছি, আরেকজন উকলে ভালো হইতো, সার জন্য মিললে একটা সুইট খেলা হইতাম। ও শুনো দিদিকা হাইতে আছে, সার জন্য তো মিল হয়ে গেল, খেলে কেটে হো এক সুইট খেলুন তো যাইব, এক সুইট খেলুন তো যাইব। ব ব আজকে মাদার সাথে যাইতাম না, আজকে সার জন্য মিললে লুডু খেলাই, কি করছ তোরা? হা ভাই ওরা এখানে কি করে? ইন্না নিল্লা, তোমরা লুড্ডু খেলো? হ লুড্ডু খেলতেছি, কি হইছে জানো? লুড্ডু খেলা হারাম, একদিন হারাম কাজ করলে কি হইলো? আল্লাহ নাদবে এটা কি বললা জানো না? যে ব্যক্তি লুডু খেলে তার হাত ছুকুরের রক্তের ভিতর ডুবে দে, ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো। তোমার মাদ্রাসা না গিয়ে লুডু খেলছ? আয়ো সবাই মিলে মাদ্রাসা যাই। সত্যি তো আমরা শয়তানের পাল্লায় পড়ে আমরা এখন লুডু খেলতেছি, আর কখনো আমরা লুডু খেলবো না, হারাম কাজ করব না, আমরা এখন কোরআন শিখব, মাদ্রাসায় যাব। এই সবাই চলো সবাই চলো, আমরা এখন নিজের ভুল বুঝতে পারছি, তোমরা কি নিজের ভুল বুঝতে পারছো? জি জি আমরা এখন নিজের ভুল বুঝতে পারছি, আর কখনো মাদ্রাসা বিদাত করব না।